এটা বৃহৎ দাবী আৰু এই দাবী উত্থাপন কৰিছে অসমৰ এগৰাকী সত্ৰাধিকাৰে মাজুলীৰ দক্ষিণপাত সত্ৰৰ সত্ৰ গৃহস্বামী সত্ৰৰ সত্ৰাধিকাৰ জনাৰ্দন দেৱগোস্বামীৰ দ্বাৰা এই দাবী উত্থাপন হৈছে যে ভাৰত হ'ব লাগে এখন হিন্দু ৰাষ্ট্ৰ আৰু আজিয়ে তেওঁ সহযোগ কৰিছে হিন্দু যুৱ ছাত্ৰ পৰিষদৰ নেতা বলেন বৈশ্য তেওঁৰ লগত আছে আৰু কেইজনমান সহযোগী আছে ইতিমধ্যে অসমত তেওঁলোকে অভিৱৰ্তনৰ বাবে ভিন্ন স্থানত সমিতি গঠন কৰিছে যে ভাৰত হ'ব লাগে হিন্দু ৰাষ্ট্ৰ যি দাবী কোনেও উত্থাপন কৰা নাই আজিলৈকে এনেদৰে মুকলিভাৱে সত্ৰাধিকাৰগৰাকী আছে মোৰ সৈতে কথা পাতিম এনে এক বৃহৎ দাবী লৈ আজি আহিছে পাঠশালালৈ সমিতি গঠন কৰাৰ উদ্দেশ্যে কিয় এনে চিন্তা মনলৈ আহিল যে ভাৰত অকল এখন হিন্দু ৰাষ্ট্ৰ হ'ব লাগে য'ত সৰুৰে পৰা সকলোৱে জানো যে ভাৰত এখন ধৰ্মনিৰপেক্ষ ৰাষ্ট্ৰ হয় ভাৰত এখন হিন্দু ৰাষ্ট্ৰ ই আচলতে আজিৰ নহয় আচলতে আজি যে আমি দাবী উত্থাপন কৰিবলগীয়া হৈছে এইটো আমি ভাৰতীয়ৰ কাৰণে আচলতে লজ্জাৰ বিষয় যিহেতু ভাৰত যি সিন্ধু নদীৰ পাৰৰ যি আৰ্যসকলক আলমত ভাৰত ৰাষ্ট্ৰ হিচাপে পৰিগণিত হৈছিলে যিহেতু হিমালয়ৰ পৰা কন্যাকুমাৰীলৈকে এই বৃহৎ ভূখণ্ডই ভাৰত বা ইয়াক জম্বুদ্বীপ বুলি কোৱা হৈছিলে আৰু এনে মহাভাৰতৰ আলমত যদি আমি চোৱা যায় তেতিয়াহ'লে ভৰতৰ নামাৰ কাৰণে ভাৰতবৰ্ষ হৈছিল কিন্তু যে কি নহওক ভাৰত আচলতে নেপালৰ দৰে এখন হিন্দু ৰাষ্ট্ৰ ইয়াক আচলতে দাবী উত্থাপন কৰিবলগা হৈছে যিহেতু আমাৰ যিখন সংবিধান সংবিধানত ধৰ্মনিৰপেক্ষ যিটো শব্দ এই শব্দটো সৌ সিদিনাই আচলতে ব্যৱহাৰ কৰা হৈছিল কিন্তু ভাৰত হিন্দু ৰাষ্ট্ৰ হৈ থাকিব পৰা নাই এই ঠেকগণ্ডী যি আমাৰ ইতিহাস বিকৃতকাৰী যিখন আমাৰ সংবিধান এই সংবিধানৰ জৰিয়তে আচলতে আমাক বশীভূত কৰা হৈছে ইয়াত মাইনৰিটি লোকসকলক ইয়াক প্ৰাধান্য দিয়া হৈছে হিন্দু ৰাষ্ট্ৰ গঠন কৰাৰ নামত অসমত কিদৰে প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছে পাঠশালালৈ কিয় আহিছে আজি আজি আমি পাঠশালাটো এখন আচলতে আহ্বায়ক সমিতিৰ লগত আমি এক ৰাজহুৱা সভাত মিলিত হৈছিলোঁ আৰু তেওঁলোকৰ পাঠশালাৰ পৰা আমাৰ লগত সহযোগকাৰী যথেষ্টখিনি আমাৰ ওলাইছে আমি তেওঁলোকৰ লগত আমি ভাৱ আদান প্ৰদান কৰিছোঁ তেওঁলোকৰ আমাৰ 30 জুনৰ যি অভিৱৰ্তন আছে হিন্দু ৰাষ্ট্ৰৰ দাবীত সেই অভিৱৰ্তনত তেখেতসকলে অংশগ্ৰহণ কৰিব অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ বিভিন্ন জিলাৰ প্ৰায় লক্ষাধিক লোকে আমাক মানে জানিবলৈ দিছে যে তেওঁলোকে আমাৰ এই দাবীত একমত হৈছে আৰু ভাৰতখন হিন্দু ৰাষ্ট্ৰৰূপে নিৰ্মাণ কৰাৰ ক্ষেত্ৰত তেখেতলোকে আমাক সহায় সহযোগিতা আগবঢ়াব হ'ব অভিৱৰ্তন কেতিয়া হ'ব আৰু গুৱাহাটী লক্ষ্মীনন্দন বৰুৱা হলত আমাৰ এই কাৰ্যসূচী প্ৰথম আমি আৰম্ভ কৰিম কেতিয়া অহা ত্ৰিছ জুনত আমাৰ এই কাৰ্যসূচী ৰূপায়ণ হ'ব গতিকে আমি আজি প্ৰায় এমাহ ডেৰ মাহৰ পৰা আমাৰ অসমৰ বিভিন্ন প্ৰান্তত আমি ঘূৰি ফুৰিছোঁ আমাৰ লগত আছে বৰ্তমান হিন্দু যুৱ ছাত্ৰ পৰিষদৰ কেন্দ্ৰীয় সভাপতি বলেন বৈশ্য ডাঙৰীয়া আপুনি তেখেতৰ পৰা আৰু আমি কেনেধৰণে আগবাঢ়িছোঁ এই সম্বলখিনি আপুনি তেখেতৰ সৈতে কথা পাতি গুৰুত্বপূৰ্ণ কথা এটা সুধিব বিচাৰিছোঁ সাংবাদিক হ'লেও মই এগৰাকী ভাৰতৰ নাগৰিক আৰু সৰুৰে পৰা পঢ়ি আহিছোঁ যে ভাৰত ধৰ্ম নিৰপেক্ষ ৰাষ্ট্ৰ কিন্তু হিন্দু ৰাষ্ট্ৰৰ কথা আজি উত্থাপন হৈছে আৰু হিন্দু ৰাষ্ট্ৰ যদি হয় মুছলমানসকল য'ত আছে শিখসকল য'ত আছে খ্ৰীষ্টানসকল য'ত আছে য'ত ভাৰত ধৰ্ম নিৰপেক্ষ ৰাষ্ট্ৰ এইসকলৰ কি হ'ব বুলি বিবেচনা কৰিছে আচলতে চাওক আমি হ'লোঁ সনাতন ধৰ্মী সনাতন ধৰ্ম যেতিয়াই সৃষ্টিৰ পাতনি হৈছিলে সেই সৃষ্টিৰ পাতনিতেই ইয়াৰ আৰম্ভ আজি আপুনি যি কথা কৈছে মুছলমান বা খ্ৰীষ্টান ধৰ্ম কোনে প্ৰচাৰ কৰিছিল বুলি ক'লে মুছলমান ধৰ্ম মহম্মদ আৰু খ্ৰীষ্টান ধৰ্ম যীশুৱে প্ৰচাৰ কৰিছিলে বুলি ক'ব পাৰি কিন্তু সনাতন হিন্দু ধৰ্ম কোনে প্ৰচাৰ কৰিছিল বুলি যদি কোৱা যায় তেতিয়াহ'লে এই প্ৰশ্নৰ উত্তৰ দিব পৰা কোনো ব্যক্তি নাই বুলি মই ভাবোঁ কি হ'ব যদি ভাৰত হিন্দু ৰাষ্ট্ৰ হয় হিন্দু ধৰ্ম ই প্ৰবাহমান গতিৰে আদিৰ পৰা অনাদিলৈ গতিশীলতা লাভ কৰিছে আৰু আজি মুছলমান বা আপুনি খ্ৰীষ্টানৰ যিটো কথা কৈছে এওঁলোকে ধৰ্মান্তৰণকৰণৰ চলেৰে হয় খ্ৰীষ্টান নহয় মুছলমান দেশ ইয়াক ইছলামীকৰণৰ এটা ধাৰা মোৰ মূল প্ৰশ্নটো হৈছে ভাৰত যদি হিন্দু ৰাষ্ট্ৰৰূপে হয় মুছলমানসকল বা আন ধৰ্মৰ লোকসকল কি হ'ব ভাৰত ইতিমধ্যেই বিভাজিত ভাৰতৰ পৰা পাকিস্তান সৃষ্টি হৈছে আন দেশ সৃষ্টি হৈছে যদি হয় তেতিয়া এইসকল ধৰ্মৰ কি হ'ব কিবা সিদ্ধান্ত ৰাখিছেনে বা আগত আপোনালোকে দেখিছেনে ভৱিষ্যত সাধাৰণতে অসমৰ যিসকল মুছলমান আছিলে তেওঁলোক আচলতে কনভাৰ্চন হৈ পেলাই তেওঁলোকে মুছলমান হৈছিলে বিভিন্ন কাৰণত আৰু যিসকল আচলতে ইয়ালৈ অনুপ্ৰৱেশ কৰিছে তেওঁলোকক আচলতে আমাৰ আঁতৰোৱাৰ চিন্তা যিহেতু আমি যিটো আগতে কৈছোঁ আমাৰ সনাতন ধৰ্মই সংবিধান অনুযায়ী আমি ধৰ্মীয় শিক্ষা দিয়াৰ আমাৰ মান্যতা নাই কিন্তু মান্যতাৰে তেওঁলোকে
ধর্ম ধর্মীয় শিক্ষা দিব পারে। আমি মাদ্রাসা বন্ধ করার কথা আমি কৈছিলো, তেওঁলোকে মাদ্রাসা বন্ধ করলে, কিন্তু মাদ্রাসাক হাইস্কুললৈ রূপান্তর করেছে, অর্থাৎ তেওঁলোকে খ্রিস্টান ধর্ম বা ইসলামিক ধর্ম তেওঁলোকে কোনো কারণে এই সংবিধান থাকালৈকে কোনো ধরনের পানিশমেন্ট বা তেওঁলোকক অতরাব নয়। কথা পাতি আপনার হতে বলেন বৈশ্য ডাঙরিয়া আছে, আপনি এই প্রক্রিয়া বৃহৎ সিদ্ধান্ত আপনাদের পাতনি মেলি খুঁজেছে ভারত হিন্দু রাষ্ট্র, কেউ আপনি সহযোগ করেছে? এইটো মহান কাম, এইটো আমি সহযোগ করবই লাগবে। আর পাতনি মিলিছে মানে পূবতে সূর্য ওলায়, আর পূর্ব ভারতের পূর্ব দিকত আমার যেহেতুকে অবস্থিত, গোটে ভারতবর্ষক জ্ঞানের বাণী দিয়ার দরে, গতি এইবার তা হিন্দু রাষ্ট্রের ঘোষণা, এই দাবি আর এই আন্দোলন আরম্ভ হয়েছে, এই শুভ লক্ষণ। এই আমি নিশ্চিতভাবে সদায় সহযোগিতা আগবাম, সদায় থাকি আমি একটা চিন্তার ফলত বারো দেশ বিভাজন নহবনে? আপনাকে যদি কথা সুদু যে আলফাই স্বাধীন বিচারিছিলে, এন ডি এফ বি পৃথক বোর্ডল্যান্ড বিচারিছিলে, যার ফলত সকল আঁতরি গল, যদি আমি অকল হিন্দু খিনিক রাখি থাকো বা হিন্দু রাষ্ট্রের পোষকতা করো, যত মুসলমানের সংখ্যা গরিষ্ঠতা আছে, ভারতের দরে সংবিধানত রাষ্ট্রপতির দরে পদমর্যাদা লাভ করেছে মুসলমান সকলে, সেই সকলের কি হবো? আজি উত্তর দিব পারিবনে? নিশ্চিত পারিম, এই একদম দিনের পোহরের নিচিনা ফটফটিয়া আমার হাতত যুক্তি আছে যে চাও আলফা বা এন ডি এফ বি যে পৃথক লেন মানে সেকশনিস্ট একটা টিম, তেওঁলোকে পৃথকীকরণ বিচারিছে ভারতেরপরা, তেওঁলোকর পৃথকীকরণ তো সভরেন্টিক লৈকে যেতিয়ালৈকে সভরেন্টির ইস্যু থাকিব তেতিয়ালৈকে তাত কোনো তার কোনো আলোচনায় ভারতের মজিয়াত হব নোৱাৰে। কিন্তু আমি কি কৈ আছো যে আমি কৈছো এখন হিন্দু রাষ্ট্র আছিল আর হিন্দু রাষ্ট্র হিসাবেই থাকিব লাগে। হিমালয়ত সমারব্যম যাবত হিন্দু সরোবরং তং দেব নির্মিত দেশ হিন্দুস্থান প্রশিক্ষতে, গতি এখন দেবনির্মিত হিন্দুস্থান। ইয়াত এই কারণে আপনি মুসলমান খ্রিস্টানের কথা কৈ আছে যে ইয়াত মুসলমান আর খ্রিস্টান এই কারণে শান্তিত থাকিব পারিছে যে এখন গণতান্ত্রিক দেশ কারণে থাকিব পারে না, ইয়াত হিন্দু প্রধান কারণে শান্তিত থাকিব পারিছে। ইয়াত মুসলমান আর খ্রিস্টান কেতিয়া হয়েছে? যেতিয়া তেওঁলোকে আক্রমণ করিব আহিছে নতুবা আশ্রয় বিচারি আহিছে, তাত তেতিয়াহে তেওঁলোকে ইয়াতে আশ্রিত হয়েছে। তেওঁলোকে পাকিস্তান বাংলাদেশ তো ভারতবর্ষ, তেওঁলোকে যতে যতে ইসলামের সংখ্যা বাড়িছে তাত নিজের কারণে দেশ করে লৈছে। আর এই আমার কারণে দুর্ভাগ্য যে যেতিয়া ইসলামের কারণে দেশ হয়ে গেল আর আমি হিন্দুখিনিয়ে এতিয়া ইয়াতে সেকেন্ড ক্লাস সিটিজেন হবলৈ গৈ আছো, আমি এতিয়া দ্বিতীয় শারীর নাগরিক হবলৈ গৈছো, এই কারণে হবলৈ গৈছো যে যখন সংবিধান যখন সংবিধানের পাতে পাতে সনাতন সত্তার কথা, সনাতন সত্তার অস্তিত্ব বিরাজ করেছিল, সেই সংবিধানক এই কংগ্রেস সরকারে তদানীন্তন শাসনাধীন কংগ্রেস সরকারে প্রিয়াম্বুল করে তাত ধর্মনিরপেক্ষ শব্দ সুমাই দিয়ারতে তারপর হিন্দু সভ্যতা সনাতন সত্তাক তারপর আঁতর করে দিয়ে গোটেই ভারতবর্ষক এক জটিল একটা সমস্যার সম্মুখলে ঠেলি দিছে। গতি এই সমস্যার সমাধান হব লাগবে, এই সংবিধান প্রয়োজন হলে সলনি করব, ভারতীয় সংস্কৃতির আধারত সংবিধান রচনা করব, গৃহীত করব, হিন্দু রাষ্ট্র ভারতবর্ষক হিন্দু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করব। এই সাংঘাতিক দাবি, এই সত্যর উপর আধারিত দাবি আর দিনের পোহরের নিচিনা ফটফটিয়া দাবি। ধন্যবাদ জানাইছো। অভিবর্তনের পিছন সমগ্র কেন্দ্র জুড়ি ভারতের বিভিন্ন স্থান জুড়ি কিদরে আপনাদের অভিযান চলাব এই দাবিরে? আমি এই দাবিয়ে আমি তো সদায় আমি শান্তির বার্তা লৈ যাও, গতি আমার হিন্দু শাসিত যাজ্য ইয়াকে হিন্দুত্বর হকে আমি কাম করে যাম, আমার হিন্দু ভাই ভনির দিহা পরামর্শ বা সহায় সহযোগিতা আমি লাভ ইতিমধ্যে করেছো আর করে যাম বলে আমি আশাবাদী, আর আমি নিশ্চয় সনাতন সত্তাক প্রতিষ্ঠা করবলে সক্ষম হম বলে আমি আজি ঘোষণা করেছো। বলেন বৈশ্য ডাঙরিয়ায় কংগ্রেসক সমালোচনা করেছে, কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ সরকার আছে, রাজ্যত বিজেপির এখন সরকার আছে, কিন্তু বিজেপিরও আছে সংখ্যালঘু কোষ, আর কেতিয়াবা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কয় সংখ্যালঘুর সর্বাধিক কাম করেছো, সরকারখনের কিবা ভুল আছে না এই হিন্দু মুসলমানের এই ক্ষেত্রে? রাজনীতিও হয় কিন্তু চক হিন্দু শাসিত এখন সরকার থাকার পিছতো আমি হিন্দু সকলে আসলে আজি হিন্দুর হকে কাম করবলিয়া হয়েছে বা আমি দাবি উত্থাপন করবলিয়া হয়েছে। বৈশ্য ডাঙরিয়া যদি কথা কই গেছে, মানে আপনার আগতেই কৈছো যে এই সংবিধানত পিছত সংশোধনীত ধর্মনিরপেক্ষ শব্দ সুমুয়াই লওয়ার হয়েছে, গতি এই ধর্ম নিরপেক্ষ দেশ বলে ইয়াক যেতালেক মান্যতা দিয়া হব তেতালেকে আমার হিন্দু দেশতেই হিন্দু সকল সুরক্ষিত নহয় আর আজিও সুরক্ষিত হয়ে থাকা নাই। এতালেক কিমান সমিতি গঠন হয়েছে? আমার প্রায় জেলাতে ইতিমধ্যে আমার আহ্বায়ক কমিটি গঠন হয়েছে, প্রায় দুই এখন সমিতি গঠন করবলে আছে, আমি অভিবর্তনের আগত ইয়াক সম্পূর্ণ আমি করিম বলে আমি আশাবাদী। আপনি কি হিসাবে আছে এই দাবির ক্ষেত্রে পদবী আর বলেন বৈশ্য ডাঙরিয়া কি আছে বা আন কোনোবা উচ্চ পদবীধারী ব্যক্তি আছে নাকি? আসলে আমি এতিয়া আমার আহ্বায়ক কমিটি আমি 51 জনীয়া করে লওয়া হয়েছে, আর ইতিমধ্যে আমি প্রায় সহারির মতে আমার 102 জনলৈ ইয়ার ইতিমধ্যে কালি বৃদ্ধি পাইছে বলে আমি বৈশ্য ডাঙরিয়ার জড়িয়ে আমি গম পাইছো, যেহেতু আমি মাজুলীত বহি আছো, কিন্তু বহি আছো যদিও আমার বৈশ্য ডাঙরিয়া ইয়ার প্রায়
কাম সম্পন্ন কৰিছে লগত আমাৰ নিৰ্মলেশ্বৰ গোস্বামী বুলি গুৱাহাটীৰ এজন ব্যক্তি আছে গতি আমি তিনিজনৰ জৰিয়তে আৰু আমাৰ হিন্দু যুৱ ছাত্ৰ পৰিষদৰ যিসকল মানে সম্পাদক মাধৱ দাস প্ৰমুখ্যে এই যুৱকসকলে আমাক যথেষ্ট সহায় আগবঢ়াইছে নিশ্চিতভাৱে সাংবাদিক হিচাপে আমি ধৰ্মনিৰপেক্ষতাৰ কথা প্ৰশ্ন উত্থাপন কৰিছিলোঁ বিপৰীতে যুক্তি প্ৰদৰ্শন কৰিছে সত্ৰাধিকাৰগৰাকীয়ে যে ভাৰত হিন্দু ৰাষ্ট্ৰ বলান বৈশ্য যুক্তি প্ৰদৰ্শন কৰিছে আৰু এনেদৰে ৰাজ্যিক অভিৱৰ্তনৰ বাবে সাজু হৈছে 51খন এখনে তেওঁলোকে ইতিমধ্যে সমিতি গঠন কৰিছে আৰু পাঠশালাত আজি যি উদ্দেশ্যে আহিছে সত্ৰাধিকাৰগৰাকীক আমি লগ পাইছোঁ যে অসমৰ হিন্দু ৰাষ্ট্ৰৰ বাবে কেনে ধৰণৰ অগ্ৰগতি লাভ কৰিছে কি চৰ্চা চলিছে সেয়া মাথোঁ এন কে টিভিৰ জৰিয়তে দৰ্শকক আলোকপাত কৰাৰ প্ৰয়াস কৰিছোঁ কেমেৰা পাৰ্চন মিনালৰ সৈতে মই ৰাণা ডেকা এন কে টিভি প্লাছ